সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, বেঁচে থাকার শিল্প এবং কলা। আমরা একটু কাব্য করে বলেছি সুস্থতা আর শিল্পিত বিজ্ঞান, সায়েন্স অ্যান্ড আর্ট অফ লিভিং, বেঁচে থাকার শিল্প এবং কলা। আমরা একটু কাব্য করে বলেছি সুস্থতা আর শিল্পিত বিজ্ঞান। শুরুতে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা আজকে যারা এখানে উপস্থিত আছেন তারা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের প্রতিটি মুহূর্তের মূল্য আছে, সেই মূল্যকে উপেক্ষা করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কেন উপস্থিত হয়েছেন? আপনারা নিজেরা ব্যক্তিগতভাবে হার্টের রোগী অথবা আপনাদের নিকট আত্মীয় হার্টের রোগী। পৃথিবীতে এখন হার্টের রোগে মৃত্যুর সংখ্যা দ্বিতীয় বৃহত্তম, বাংলাদেশে 3 কোটি হার্টের পেশেন্ট, পৃথিবীর সব রোগী আপনাকে জানান দেয় আমি আসিতেছি আসিতেছি, হার্টের রোগ বলে আমি আসিয়াছি। সরল চিকিৎসা পদ্ধতিটা এমন, যেখানে আমাদের একজন পেশেন্ট সাবেক এমপি নুরুল ইসলাম মনি, যিনি আমাদের ট্রিটমেন্টে বলেছিলেন যে সরল পদ্ধতি যেখানে রোগী নিজেই তার ডাক্তার। আমাদের এই সাউন্ড সিগন্যাল করার পর একজন সামান্য রিক্সাওয়ালা একজন কার্ডিওলজিস্টকে বোঝাতে পারে যে হার্ট কি, কিভাবে হার্ট ব্লক হয়, কি করলে হার্টের ব্লক যাবে, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে, শুনতে হবে। মডার্ন মেডিকেল সায়েন্স আমরা সব কিছু পরীক্ষা নিরীক্ষা ঔষধ মেশিন সব, শুধু বুকটা কাটতে দেব না। কেন বুকটা কাটতে পারবে? ডাক্তার সাজে সেটা করবে, বড় সাপোর্ট দিয়েছে আমাদের রোগীরা, তারা নিজেরা সুস্থ, তাদের আপন আত্মীয়কে নিয়ে আসছে। হার্টের রোগের মতো রোগের নিজে যদি ভালো না হয় কেউ কি আপন জনকে আনবে? আমাদের রোগীরা আমাদেরকে সাপোর্ট দিয়ে আস্তে 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 রোগী বাড়তে থাকে। এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কত ভয় বছর আমরা বড় বড় হসপিটাল স্কয়ার ল্যাবে ইউনাইটেড পাগের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বলেছে অপারেশন না করে যে কোনো সে মারা যাবে, এরকম 15,000 পেশেন্টকে আমরা সুস্থ রেখেছি ইনক্লুডিং নিয়ে। আমার কাছে আমার থেকে বড় প্রমাণ এবং সত্য নেয়, আমি নিজে 2008 আমাকে অপারেশন করতে বলা হয়েছিল, আমি এ পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আমি আমার দেশের মানুষকে সুস্থ করতে চাই, ভালো করতে চাই। গাড়ি যখন খারাপ হয় এটাকে গ্যারেজে পাঠানো হয় রিপেয়ার করার জন্য, রিপেয়ার হয়ে যখন এটা বাড়িতে আসে আমরা তখন এটাকে রেখে দেবো নাকি চালাবো? হার্টের রোগীর ক্ষেত্রে কেন হচ্ছে না? হার্টের রোগী কেন বলে আমার হাঁটতে মানা, আমার চলতে মানা, আমার এটা খেতে মানা, ওইটা খেতে মানা, কেন? আপনি তো রিপেয়ারই করেছেন, তাহলে কেন আগের মতো হবে না? আবার রিপেয়ার করতে হবে। এক্স্যাক্টলি, রিপেয়ার তখনই করতে হবে যখন এটাকে ওভাবে মেনটেন করবেন। মূল ব্যাপার হচ্ছে মেনটেন্যান্সে। আচ্ছা, হার্টের জন্মগত ছিদ্র মনে রাখবেন এই একটা ব্যাপার, যেখানে আসলে কিছু করার নাই, সার্জারি সেখানে করতেই হবে, সেখানে এই একটা মাত্র ব্যাপার। এবং হার্টে যদি বাল্বুলার ডিফেক্ট থাকে, বাল্ব ডিফেক্ট থাকে, এই দুটো জায়গায় আসলে কিছু করার নেই। আমরা হার্ট ব্লকেজ নিয়ে কাজ করছি। হার্ট ব্লকেজ আপনারা যে লেকচারে শুনেছেন যে শতকরা 98% পেশেন্ট কি হার্ট ব্লকেজের রোগী হয়, শতকরা 1-2 জন পাওয়া যায় যারা হয়তো এই বাল্বুলার বা হার্টের ফুটো বাইপাস যে প্রোগ্রামটা বা যে ট্রিটমেন্টটা, এটা এক টানা দিতে পারলে উপকারটা বেশি, তবে সপ্তাহে একদিনের বেশি গ্যাপ না দেয়া বেটার। কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড সেগুলো পরিষ্কার করে ওই নালীটাকে আবার সুন্দরভাবে রিপেয়ার করে ওখানে সেট করা সম্ভব কিনা? একটা সুন্দর প্রশ্ন করেছেন, আপনাদের অনেকের মনেই হয়তো এই প্রশ্নটা থাকতে পারে। আরো ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন করেছেন। এর জন্য ভদ্রলোক আমাকে আমার চেম্বারে করেছিল, আমি বলেছি যে না আপনি সবার সামনে করেন, আমি চাই সবাই জানুক ব্যাপারটা। এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আরেকটা কথা বলতে চাই, ভিডিও ইদানিং ইউটিউবে কিছু ভিডিও দেখা যায় যে ড্রিল মেশিন দিয়ে কেটে ব্লক কমানো হচ্ছে, এই প্রশ্নটাও করে, আপনারা কেন করলেন না জানি না, এই প্রশ্নটাও করে। এর জন্য জানতে হবে যে অ্যাকচুয়ালি ব্লকটা কোথায় হয়, ব্লক নিয়ে একটু জানতে হবে যে ব্লকটা কোথায় হয়। আমি একটু ড্র করে দেখাচ্ছি, না হলে এটা বোঝানো যাবে না এক্স্যাক্টলি। আমরা সমস্ত রিপোর্টস দেখে আগে ডায়াগনোসিস হবে পেশেন্ট কিসের ক্যান্ডিডেট, তারপরই দেওয়া যেতে পারে আর কি।
যদি এনজিওগ্রাম করা থাকে নতুন করে এনজিওগ্রাম করা হবে না, ওটা দেখে ডিসিশন নেওয়া যেতে পারে। যদি বাইপাস করার লাগে নাকি কিন্তু ঘটনা চক্রে এমন দাঁড়াচ্ছে যে এনজিওগ্রামটা এখন লিঙ্ক করানোর ফার্স্ট স্টেপ হয়ে গেছে। এইভাবেই আমাদের আর্টারির তিনটা লেয়ার এইটার মাঝখান দিয়ে রক্ত কণিকা যাবে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, এই রক্ত কণিকা যাবে আমাদের যে ব্লকেজ গুলো হয় এই যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড দুই ধরনের চর্বি এটার জন্য দায়ী। এই চর্বি গুলো অ্যাকচুয়ালি জমবে হচ্ছে আমাদের তৃতীয় লেয়ারটায়, এগুলো ঢুকে থার্ড লেয়ারটাকে উঁচু করে দিবে আর দ্বিতীয় লেয়ারটা বেড়ে যাবে। একটা ডাক্তারি নাম আছে যেটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে, পরিচিত নাম হচ্ছে হার্ট অ্যাটাক। সো থার্ড লেয়ারটা যদি ফেটে যায় সাথে সাথে কি হবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো আপনি যদি পরিষ্কার করতে চান, এটা এটা কখনোই কেটে আনা সম্ভব হবে না। এর জন্য কি করছে সাউথ পদ্ধতি, আমাদের ফুসফুস কতটুক ব্যবহার হচ্ছে? 30% আমাদের বেঁচে থাকার জন্য যথেষ্ট, কিন্তু এনার্জেটিক ভাবে বেঁচে থাকার জন্য, স্ট্রংলি বেঁচে থাকার জন্য, আমার রোগ প্রতিরোধ ক্ষমতা স্ট্রংলি প্রোটেকশন করার মতন এবিলিটি তৈরি করতে হলে আমাকে 100% ফুসফুসটাকে ইউজ করতে হবে, 100% অক্সিজেন সরবরাহ করতে হবে। 100% অক্সিজেন কিন্তু ন্যাচারালি সরবরাহ হয়, আল্লাহ আমাদের এই সিস্টেম দিয়ে দিয়েছেন। কখন হয়, কখন আমার শরীরে 100% অক্সিজেন সরবরাহ হয়? যখন আমি গভীর ঘুমে থাকি, ডিপ ঘুম, ওই যে বললো যে স্যার যে ডিপলি ঘুমে, যখন যে ঘুমে আমি কিছুই বলতে পারি না, কিছুই আমার খেয়াল থাকে না, এই ঘুমে যখন আমি থাকি তখন আমার শরীর 100% অক্সিজেন পেয়ে যায়।